আসসালামু আলাইকুম, আমি ফিয়া ইসলাম। আর এখানে দুইটা 1000 টাকার নোট আছে, আপনারা দেখতে পারতেছেন। এখানে বলতে পারবেন আসলে কোনটা আসল অথবা কোনটা নকল, এইটা আসল নাকি এটা আসল। এখানে কিন্তু একটা জাল নোট আছে, মানে নকল নোট আছে, যেগুলোকে প্রিন্টারের মাধ্যমে ছাপানো হয়েছে, সাধারণ প্রিন্টার যেগুলোকে বলা হয় আর কি। এখানে বলেন তো আসলে কোনটা আসল হইতে পারে আর কোনটা এখানে ডুপ্লিকেট হইতে পারে, একটু দেখলে বোঝা যায় বলেন তো। এখানে দেখেন এই জিনিসটা, দেখেন এই জিনিসটা, দেখেন কিচ্ছু বোঝা যায় না। এখানে আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব আছে, এখানেও আছে, কিন্তু আসলে এখানে বুঝার কোনো আসলে কোনো পদ্ধতি নাই বললেই চলে, এমনভাবে এত নিখুঁতভাবে বানাইছে। এটা কিন্তু শুধু পেন্ট না, এটা কিন্তু এখানে এটা প্লাস্টিকের মতো, এখানেও আছে, এটা ফলিদিন টাইপের, এখানেও সেম। তো এখানে বলা যায় আসলে কোনটা অরিজিনাল কোনটা ডুবলি। এখানে আমি একটা বিষয় বলতে চাই যে এখানে দেখেন, এইটা দেখেন আর এইটা দেখেন, এখানে আসলে দেখলে বোঝার কোনো উপায় নাই। এখানে এই নোটটা যেটা আছে এইটা কিন্তু ডুপ্লিকেট নোট, এটা কিন্তু একটা জাল নোট, আর এটা কিন্তু অরিজিনাল নোট। এখানে দেখেন এই এই জিনিসটা একটু ফলো করলে বোঝা যাবে। এইটা যদি আমি যে হাত দিয়ে এভাবে ঘষার চেষ্টা করি, এটা কিন্তু আসলে এমনভাবে মানে এটা ফেন্টের সাথে লাগানো হয়েছে অরিজিনাল, যে জন্য মানে এটা ধরার কোনো বা আপনি ছিঁড়ে ফেলবেন এরকম কিছু হবে না। এই জিনিসটা ডুবলি যেটা আছে এটার মধ্যে একটা প্লাস্টিকের মতো আলাদা লাগাইছে যে, এটা কিন্তু বোঝা যাচ্ছে এইখানে। এইটা এটা চাইলে কিন্তু উঠেই ফেলা যাবে, সাধারণ প্রিন্টার দিয়ে একটা কাগজ যে প্রিন্টগুলো করে এইরকম একটা সাধারণ কাগজ, এটা পাতলা একদম সাধারণ কাগজ। আর এটা এটা এক্সট্রাই বোঝা যাচ্ছে যে এটা আপনি যখন ধরবেন এটার ওয়েটটাও বেশি, আর এটা একটু পাতলা, আর এটার ওয়েটটাও বেশি, একটু গাদল টাইপের, মানে আপনি যখন ধরবেন তখন বুঝতে পারবেন। এটা এমনভাবে তৈরি করা হয়েছে আসলে এটা ধরার কোনো পদ্ধতি নেই, আর ফেন্টটা একটু অন্যরকমের। এটা যে আসলে ফেন্ট করা হয়েছে এগুলো দেখলেও কিন্তু মানে সহজে বোঝা যাবে না, যখন আপনি ভালোভাবে খেয়াল করবেন, আর একটা নোটের সাথে যদি কম্পেয়ার করেন তখন আসলে ভালোভাবে বোঝা যাবে। এটা কিন্তু সাইজও একটু ছোট, যে আমরা যখন এটাকে একসাথ করব, একসাথ করলে দেখতে পারতেছেন এখানে কিন্তু সাইজও একটু ছোট আছে, এই সাইডেও কিন্তু একটু ছোট আছে। তো আসলে এগুলা জাল নোটগুলো আসলে কেন তৈরি করে মানুষ এগুলা আসলে আমি জানি না। এইটার প্রিন্টটা একটু দেখেন, এটা অরিজিনালটা, এখানে প্রিন্টটা কিন্তু এটা একটু কালোর মধ্যে, এটা কালো না, এটা কফি কালার বলা যায়। আর এটা দেখেন, এটা সাধারণ কালো কালি দিয়ে এটা কিন্তু আঁকা হয়েছে প্রিন্টটা আর কি, কালো কালি দিয়ে এটা এমন নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আর আপনারা এই জিনিসটা 1000 টাকা যেখানে লেখা আছে, মাইক্রো লেন্সের কিছু এখন আমাদের আপডেট মোবাইলগুলো আছে যেগুলোর মধ্যে মাইক্রো লেন্সটা দেওয়া হয়, ওইগুলো দিয়ে যদি আপনি এখানে ছবি তুলেন, ছবি তুললে এখানে যেটা অরিজিনাল আছে এখানে কিন্তু আপনারা তখন দেখতে পারবেন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক লেখা থাকে, কিন্তু যেটা ডুবলি এটার মধ্যে কিন্তু এই জিনিসটা লেখা যায় না। এটা অরিজিনাল যেটা, এটার মধ্যে আপনি যখন জুম দিয়ে ছবি তুলবেন দেখা যাবে, আর ডুবলি যেটা এটার মধ্যে ওই জিনিসটা থাকে না। আর এটা দেখেন একটু, এখানে এমনি সাধারণভাবে দেখলে আপনি বুঝার কোনো ক্যাপাসিটি নেই যে আপনার এটা অরিজিনাল কোনটা আর ডুবলি কোনটা। দেখেন এটা এখানে কিন্তু একটা নাম্বারও দিয়ে দিছে, কী নাম্বার দিছে আমি জানি না। এগুলা এটা লেখা আছে 2000, যেটা অরিজিনাল এটা 2021 লেখা আছে, আর যেটা ডুবলি এটার মধ্যে 2014 লেখা আছে। তো মানুষকে এমনভাবে ধোকা দেওয়া হচ্ছে, আসলে 2014 সালের এই যে কাগজটা আছে এটা যদি আসলে 2014 সালে যদি ছাপানো হইতো তাহলে আসলে এতদিন এটা থাকার কথা না, যদি অরিজিনাল নোট না হয়, এটা ডুবলি। তো এটা যদি 2014 সালের হয় তাহলেও কিন্তু আমাদের, আমরা জানি যে অনেক বছর কিন্তু এগুলো নষ্ট হয় না, এই কাগজটার যেটা আছে অরিজিনালটা এটা কিন্তু নষ্ট হবে না, এইটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এটা অরিজিনাল 2014 সালের না, 2014 সাল হলে এখান থেকে প্রায় 8 বছর, এই কাগজটা 8 বছর টিকে থাকার কাগজ না। তো এটি বলা ছিল আজকের ভিডিওতে, আমার কাছে দুইটা, একটা অরিজিনাল আর একটা ডুবলি নোট আছে, ওই জন্য আজকের ভিডিওতে এটি দেখানো ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।